বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের রাজনীতিতে যে অচল অবস্থা অনেকদিন ধরেই চলছে, বিশেষ করে সামনে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এই অচল অবস্থা ছিল। সেই সময়টাও সংলাপ হয়েছে কিছুটা আন্তর্জাতিক মধ্যস্থতায়। একটা পর্যায়ে গিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় তৎকালীন বিরোধী দলের নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনার জন্য, সেটি শেষ পর্যন্ত হয়নি। কিন্তু এবারও সংলাপ হবে কিনা, আলোচনা হবে কিনা, সরকারের দিক থেকে বহুবার বলা হয়েছে যে না, আলোচনা নানান কারণ দেখিয়ে যে এদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত সেই জটটা খুলেছে, একটি বিরোধী জোট হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, যেখানে বিএনপি আছে, যেখানে আওয়ামী লীগ ঘরানার অনেক নেতা আছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, এবং ডক্টর কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী বরাবরে সংলাপের জন্য একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তাদের সাত দফা দাবি এবং 11টি লক্ষ্য সন্নিবেশিত ছিল। এবং একদিন না যেতেই প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই চিঠির প্রথমত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী সংলাপে সম্মত, এবং খুব দ্রুততার সঙ্গেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি ডক্টর কামাল হোসেনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তারা সম্মত এবং দিনক্ষণও জানিয়ে দেওয়া হবে। এবং দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে আজকে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গণভবনে সেই সংলাপ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। সংলাপের ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে খুব একটা আশাপ্রদ নয়, কারণ যে ইতিহাস সেটি খুব একটা সুখকর নয়। সংলাপ হয়েছে, হাসি মুখে নেতৃবৃন্দ বেরিয়েছেন, কিন্তু কোনো সুফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া যায়নি বলে যে যাবে না সেটিও কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এবং তারও যদি আমরা আগে যাই, 71-এর অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের আগে যাই, সেখানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে একদম গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ দিন পর্যন্ত সংলাপ করবার চেষ্টা করেছেন, সংলাপ হয়েছে, আলোচনা হয়েছে, কোনো সুফল আসেনি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংলাপ যে একটি অপরিহার্য বিষয় সেটি অস্বীকার যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব না বিরোধী পক্ষ না সরকার পক্ষ করছেন, সেটি নিঃসন্দেহে এখন পর্যন্ত এটি আশার জ্বালিয়ে আলো জ্বালিয়ে রাখতে পারে আমাদের গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতিতে। এই সংলাপ এবং সংলাপ সহ নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নিয়ে কথা বলবো আমরা। কথা বলবার জন্যে আমার আজকের অতিথি ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা মানে আপনাদের পক্ষ, দল আপনাদের পক্ষ, আপনারা সংলাপে সম্মত হয়েছেন, যেটি আমরা আমাদের রাজনীতিতে সাধারণত দেখি না, ফলাফল যাই হোক না কেন। অসীম কুমার উকিল, আপনি যদি আলোচনাটা শুরু করেন যে কতটা আশাবাদী এই সংলাপ নিয়ে, এবং এই প্রশ্নটা হয়তো কেউ কেউ আপনাকে করবে বা আপনাদেরকে করবে যে আপনারা বলছিলেন সংলাপ করবেন না, এদের সঙ্গে কোনো সংলাপ নেই, তারপরে আবার সংলাপ করছেন। আপনাকে ধন্যবাদ। নিঃসন্দেহে আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ দিন, মহানরক্ষণ এরকম একটি বলা যায়। দেশের মানুষ, দেশকে নিয়ে যারা ভাবেন, বিদেশেও আছেন, তারা সবাই গভীর আগ্রহ অপেক্ষা করছে। খুব স্বাভাবিকভাবে এরকম একটি প্রত্যাশাও ছিল সাধারণ মানুষের যে বছর শেষের যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনকে ঘিরে নানান কথাবার্তা আছে, বিষয়গুলো একটু সেটেল হবে, একটা জায়গায় যাবে, সেই বিবেচনায় আজকের এই বৈঠক, আজকের এই সংলাপ নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ। আমরা মনেই করছি যে এই সংলাপের যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট, পরবর্তীতে সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডক্টর কামাল হোসেনকে ওনার আমন্ত্রণের সম্মতি জেনে চিঠি দিয়েছেন, সামগ্রিক বিষয়টি অত্যন্ত সুন্দর, খুবই রাজনৈতিক দিক দিয়ে যেমন সর্বোচ্চ গুরুত্ব বহন করেন, সামগ্রিক বিষয়েই এটি সুন্দর। আপনি সফলতা ব্যর্থতার বিষয় না, মানে এটা বলে যে কোনো সংলাপ, যে কোনো আলোচনার টেবিল এলে বসা মানেই হলো যে অনেক জিনিস সহজ হয়ে যাওয়া, মানে এটাই কথা আছে যে রুগী ডাক্তারের কাছে যাওয়া মাত্র 50% ভালো হয়ে যায়, এরকম ব্যাপার আছে যে কথাবার্তা, এবং ডক্টর যদি একটু সময় দেয় সংলাপে বসছে, আলোচনার টেবিলে বসছে, তাতেই অনেক জিনিস সহজ হয়ে গেছে। তারপরেও
এবং এখানে চিকিৎসক যিনি অর্থাৎ চিকিৎসকের জায়গা যার ভূমিকা প্রধানমন্ত্রীর কথা যদি আমরা বলি যে আমরা আশা করি যে তিনি হয়তো একটা হাস্যোজ্জ্বল এবং উদার মনেই আলোচনাটা করবেন এবং তিনি আমরা যে শুনেছি ডক্টর গোলাপের মাধ্যমে যে প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন যে ওনারা কি খেতে চান আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নেওয়া হয়েছে নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উনি সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার মালিক উনি নিয়েছেন এবং সময়ের আলোকে এটি সঠিক সিদ্ধান্ত ইতিমধ্যেই সবার যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বলি সবার আলোচনাটুকু বলে সে জায়গায় আসছে আমি আশা করছি এই জিনিসগুলো এগিয়ে যাবে বছর শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটা হবে সকল দলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনটি হবে বলে আমাদের প্রত্যাশা একটি একটি বিষয় যে সংলাপ তো সাধারণত আসলে একদিনে শেষ হয় না মানে এখানে দুপক্ষরই আবার বিচার বিবেচনা আছে ছাড় দেওয়ার ব্যাপার আছে আমরা যেটুকু জানি যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে এক তারিখে দেখা করবেন তারপরে তারা বৈঠক করবেন বৈঠক করে এখন পর্যন্ত যেটুকু আভাস দেওয়া হচ্ছে যে চার পাঁচ তারিখের দিকে হয়তো তফসিল তারা ঘোষণা করতে পারেন এবং ১৮ থেকে ২০ মধ্যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে কিন্তু এই সংলাপের আলোচনা বা প্রসঙ্গটি আসবার পরে বা এই যে দিনক্ষণ ঠিক হওয়ার পরে অনেকেই মনে করছেন যে হয়তো তফসিল ঘোষণা বা নির্বাচনের তারিখ খানিকটা পিছিয়ে গেলেও যেতে পারে কেননা যেহেতু আলোচনার জন্যে সিদ্ধান্তে পৌঁছতে সম্মত হতে একটা সময় দরকার হতে পারে যদি উভয় পক্ষের সদিচ্ছা থাকে এটি তো অবশ্যই মানে বাংলাদেশ আওয়ামী লীগ যখন জাতীয় যুক্তফ্রন্টের চিঠিটা নিয়েছে সংলাপ ব্যবস্থা সম্মত হয়েছে তখন থেকে কিন্তু প্রতিটি বিষয় পরিবর্তিত হচ্ছে এবং এটি সেই সফল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সময় বুঝে বাস্তবতার আলোকে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন এটা মানে দাঁড়িয়ে থাকার বিষয় না অবশ্যই একটা বিষয় বিবেচনা থাকবেই সংবিধানের আলোকে সংবিধানকে সমুন্নত রেখে অগ্রসর হওয়া সবকিছু মিলে এই অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে সিএসি মহোদয় দেখা করবেন মহামান্য রাষ্ট্রপতির সাথে ঠিক আছে আলোচনা করে আসবেন কিন্তু বৈঠকটা যখন হচ্ছে তখন বৈঠকের দিকেও তো সিএসি খেয়াল রাখবে সিএসির তো এটাও একটা দায়িত্ব যে এই বৈঠকটা তো প্রাসঙ্গিক বিষয় হলো নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সেক্ষেত্রে সিএসি অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন আর এটা নিয়ে মানে হতাশ হওয়ার কিছু নয় তড়িঘড়িরও বিষয় না খুব সুন্দরভাবে অগ্রসর হয়েছে এখন সকল পক্ষ যারা এগুলোকে ম্যাটার করে আর কি তার স্টেক হোল্ডার সবাইকে অত্যন্ত মানে সহনশীলতার সাথে সতর্কতার সাথে বিষয়গুলিকে সমন্বয় ঘটে এগিয়ে যাওয়া যে যে রাস্তাটা উন্মুক্ত হয়েছে চলার পথটা যেখানে প্রশস্ত আছে সেখানে সবাইকে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে মিস্টার অসীম কুমার উকিল এমনিতে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের পর্যায়ে মানে আপনি সাধারণত হটকারী কথাবার্তা বলেন না বলে একটা সাধারণভাবে ধারণা আছে এবং শাহ নুরুল কবির শাহীনও ঠিক সেই পর্যায়ের খুব একটা উগ্র রাজনীতিক বলতে যা বোঝায় তিনিও সেই গোত্রভুক্ত নন যে কোনো কিছু ঘটলেই একটা বিজয় বিজয় ভাব নেয়ার বা সাফল্য দাবি করবার একটা চেষ্টা থাকে এই ধরনের টার্নিং পয়েন্টগুলোতে সো এই যে সংলাপের যে হচ্ছে আজকে এটিকে কেন্দ্র করে কি আপনাদের কোনো পক্ষের দাবি করবার কোনো সুযোগ আছে কি না আমরা খানিকটা এগিয়ে গেলাম আমরা কিছুটা মাইলেজ পেলাম আমরা কিছুটা সফল হলাম আপনি মনে করেন কি না আপনাদের দিক থেকে বা আমাদের দিক থেকে আমি বিষয়টা ঠিক এরকমভাবে দেখি না আমার মানে সেটি খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় হবে এরকম দাবি করা সেটা না মানে বিষয়টা যে রাজনৈতিক অঙ্গনের প্রতিটি মানুষই মনে করে যে এই বিষয়গুলো একটু দেখা দরকার ফলে যখন একটা সিদ্ধান্ত হিসেবে বসছে এটা সচেতন মানুষপত্র এতে খুশি হয়েছে এখন এই আমরা বলছি না যে এরকম এক একজনের নির্বাচন অংশগ্রহণের পদ্ধতি এক এক রকম আসলে আবার ভোটারদের চাহিদা বুঝে সিদ্ধান্তগুলি নিতে হয় ভোটাররা চায় নির্বাচন অংশগ্রহণ করতে ভোটটা দিতে এটা উৎসব হিসেবে নয় আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ সাধারণ ভোটাররা উৎসব সেই উৎসবের পরিবেশটুকু সবাই চায় সেক্ষেত্রে পদক্ষেপটা মনে করছে যে সহায়ক হিসেবে কাজ করে সাংঘাতিকভাবে এটা ক্রেডিট নেওয়ার বিষয় না বিষয়টা নির্বাচন নির্বাচনের সকলের অংশগ্রহণটাকে নিশ্চিত করা সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে উৎসবের পরিবেশটাকে নিশ্চিত করা আগামী দিনের চলার পথটাকে প্রশস্ত করা
সেটা সেক্ষেত্রে বাবা নবা প্রেশারে বা ডিমান্ডে এটা না, এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি। মিস্টার শাহ নুরুল কবির শাহীন, কতটা আশাবাদী এই সংলাপকে ঘিরে? আরেকটি জিনিস একটু বুঝতে চাইব যে অনেকদিনই আপনারা ধরেই সংলাপের কথা বলছেন, যদিও একসময় সংলাপ প্রত্যাখ্যান করেছেন আপনারা, কিন্তু গত কয়েক বছর ধরে আপনারা বলছেন সংলাপের কথা, সরকার সাড়া দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে, যেখানে আপনারাই আসলে মূল শক্তি, সরকার রাজি হয়েছে এবং দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রী সাড়া দিয়েছেন এবং আজকে সংলাপে, কতটা আশাবাদী এই সংলাপ নিয়ে? দ্বিতীয়ত হচ্ছে যে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছে সবাই, আলোচনাও আসছে যে বিএনপিও মোটামুটিভাবে বেশ স্মার্টলি গত কয়েকটা বছর ধরে, বিশেষ করে গত দুই এক বছর ধরে খেলার চেষ্টা করছে এবং কোনো রকমের সংঘাত এড়িয়ে উগ্রপন্থার যে অভিযোগ সেগুলোকে এড়িয়ে বিএনপি একটা স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি করবার চেষ্টা করছে। সো কিন্তু তারপরও আমরা বিএনপির নেতৃত্বের কথা জানি, বিএনপির নানাবিধ অভ্যন্তরীণ সমস্যার কথা জানি, আপনাদের এখন যে একটা বৈরী পরিবেশের কথা আপনারা বলেন সেটার কথা জানি, এই জায়গাটাতে আজকে যে সংলাপ হচ্ছে এবং সেখানে তো ঐক্যফ্রন্টের নেতারা বিএনপি নেতৃবৃন্দ সহ যাচ্ছেন, সাধারণভাবে নেতাকর্মী বা মিড লেভেলে বিএনপির প্রতিক্রিয়া কী, সেটি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব। ধন্যবাদ দিলীপ ভাই, ধন্যবাদ আমাকে আপনার এই একটা অনুষ্ঠানে এবং একটা গুরুত্বপূর্ণ দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আমার পক্ষ থেকে আমার এলাকা, নির্বাচনী এলাকা ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জের সকল জনগণের পক্ষ, আমরা যখন কথা বলছি তখন তো গুরুত্বপূর্ণ, আমরা চাইবো যে দিন শেষে যে সন্ধ্যা, সেই সন্ধ্যা রাতে দিনটি যেন আসলেই গুরুত্বপূর্ণ থাকে, গুরুত্বহীন না হয়ে যায়। আপনি একটু আগে বললেন যে কোনো পক্ষের কারণেই না হোক সেটি আমরা চাই, এটা মাইল ফলক। আপনি একটু আগে বললেন যেটা অসীম দাদারা বললেন যে আমি আমাদের জন্য একটা, আমি মনে করি আমার জন্য ব্যক্তিগতভাবে যেটা একটা মাইল ফলক হয়ে থাকবে যে এমন দিনে আপনি আমাকে ডেকেছেন, আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জের সকল জনগণের পক্ষ থেকে আপনাকে এবং তৃতীয় মাত্রাকে জানালাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। পাশাপাশি আমার বড় ভাই অসীম কুমার উকিল ভাই প্রতিবেশী, হ্যাঁ পাশে আমার একদম, আমার একেবারে প্রতিবেশী মানে কি, খুবই একদম, আমার একদম সম্পর্ক আমার দিদির সাথে, বউ দিদির সাথে, হ্যাঁ এবং আমি মনে করি এটাই রাজনীতি, যাই হোক আপনি যে প্রশ্নটা করলেন, আমি এই সংলাপের জন্য যেটা আপনি বললেন যে অনেকদিন জগতে একটা দাবি ছিল, আমি এই সরাসরি এলাকা থেকে আপনার এই অনুষ্ঠানে আমি এসেছি, এলাকার সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট, সাধারণ মানুষের যেটা সেন্টিমেন্ট, এটা আমার মনে হয় যে আমরা যারা নেতাকর্মীরা আছি, যে উভয় দলের, যেটা সরকারি দল বলি আর আমরা বিরোধী দল বলি, আর বলে আমরা সরকারি জোট বলি আর বিরোধী জোট বলি বা ঐক্যফ্রন্ট বলি, আমাদের চাইতে সাধারণ মানুষ অত্যন্ত একটা মানে মানে পজিটিভভাবে দেখছে জিনিসটা, যে দেখছে যে জিনিসটা যে আমরা একটা মনে হয় যে একটা আশার আলো দেখতে পারতেছে, কিন্তু এটা কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু এটা নিয়ে আমরা আগাইতে পারবো, কিন্তু কালকে আপনার এই 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 ঘোষণাটা আসার পর থেকে আমি যে বিভিন্নভাবে ওই যে টেলিভিশনের সামনে, দোকানপাটে বা বিভিন্নভাবে যে দেখলাম মানুষের উৎসুক হয়ে আছে, অর্থাৎ যেটা মানুষ একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এবং এই সংলাপের বিষয়টা যে আগে হয়তো এটা হয়তো পলিটিক্যাল স্ট্যান্ড বলা হয়েছে যে সংলাপ হবে না, সংলাপে বসবো না, বা এটা এটা পলিটিক্যাল রেটরিক, এটা এটা পলিটিক্যাল ইয়েতে হয়েছে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল বা আমি একটা ভেবেছিলাম যেটা যে মাননীয় প্রধানমন্ত্রী যে বেশ কিছুদিন আগে থেকে উনি বলতেছিলেন যে একটা আমি একটা ইনক্লুসিভ, মানে আগের মতো আমি একটা প্রশ্নবিদ্ধ, উনি নিজের মুখের বলা এটা যে প্রশ্নবিদ্ধ নির্বাচন আমি আর করতে চাই না, তো সো ওনার মনে মনে একটা মাইন্ডসেট ছিল যে একটা সংলাপ এখন হয়তো বা ওনার এই পরিবেশটা হয়তো সংলাপ প্রসঙ্গে, কিন্তু উনি কিছুদিন আগে যে প্রেস কনফারেন্সে বলছিলেন যে চিঠি আসুক দেখবো, সেটাই আমার কাছে সেটাই বলতেছে,
কোন অবস্থাতেই মানে নির্বাচন কঠিন হবে, কঠিন নির্বাচন বারবার বলেছেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এত সহজ মনে করার কোনো কারণ নাই এবং আমি সবকিছু করে দেব এটিও মনে করবার কোনো কারণ নাই, নিজেদেরকে অনেক কিছু করতে হবে। এখানে কিন্তু উনি বলতেছেন কারণ ওনার কাছে তো তাতে উনি সারা দেশের সকল নির্বাচনী এলাকার তথ্য ওনার কাছে আছে এবং উনি নিজেও একজন রাজনীতিবিদ হিসাবে ওনারও তো একটা মানে চিন্তাধারা আছে, সেই চিন্তাধারা থেকে উনি কথাগুলো বলতেছেন। একটা বিষয় আমি একটু শাহ নুরুল কবির শাহীন আপনার কাছে শুনতে যাবো, পরে মিস্টার অসীম কুমার উকিলের কাছে শুনতে যাবো, যে যতই সদিচ্ছা থাকুক, আমি নিজেও এই রাজনৈতিক নেতা নেত্রীদের আপনাদের আপনাদের সিনিয়রদের বহু বছর ধরে এই অনুষ্ঠানের কারণে চিনি, তার আগে আমার অন্য ব্যাকগ্রাউন্ড যে সাংবাদিকতা তার কারণে চিনি, মানে নেত্রীরা চাইলেও মানে শুভ ইচ্ছা সদিচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু করতে পারে না, কারণ দলের মধ্যে দুটো দলের মধ্যে এমন কিছু গোষ্ঠী চক্র থাকে যারা আসলে অনেক ভালো কাজ করতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়, বা এই জায়গাটাতে এখানে কতটা না সেটা সেটা আপনি যেটা বলছেন সেটা তো একটা দলের ভিতরে উপদল থাকে, কোন দল থাকে বিভিন্ন রকমের, এটা সব দলের মধ্যে আছে, কোন দলের বাইরেও এবং এখানে যেটা নেগেটিভ পলিটিক্স এর দুটো মানে শক্তি কিন্তু দুটো দলের মধ্যে কিছু আছে, যারা হয়তো নেত্রীদেরকে অনেক সময় বিভ্রান্ত করেন, অনেক সময় তাদের অগোচরী অনেক কিছু করেন যেটি আসলে শেষ পর্যন্ত দায়টা নেত্রীকে নিতে হয় এবং শেষ পর্যন্ত দেশ সাফার করে, দল সাফার করে, সেটাই রাইট। আপনি কথাটা যেটা বলছেন সেটা আপনি যদি চান আমি এরকম অনেক উদাহরণ দিতে পারবো, আওয়ামী লীগের ক্ষেত্রে আপনার যুক্তি, সেটা আমি বলতেছি যুক্তি, মানে সেই সব এরিয়া আমি যুক্তি বলতেছি। এবং এরকম আমরা যেটা আজকে বা দুই দিন যাবৎ আমরা কাগজে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে যে জিনিসগুলো আমরা পেয়েছি সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ক্যাবিনেট মিটিং ছিলেন সেখান থেকে পরবর্তীতে একটা মানে আনঅফিসিয়াল আলোচনার মধ্যে এটা আলোচনাটা উনি আমরা পত্রিকার মাধ্যমে যেটা দেখলাম সেখানে কিন্তু এই জিনিসটা উনি উত্থাপন করার পর সাথে সাথে কিন্তু একটা অপোজ হয়েছে জিনিসটা, বিষয়টা নিয়ে অপোজ হওয়ার পরবর্তীতে পরে হয়তো বা এটা উনি জিনিসটা হয়তো ওনাদের কাছে ব্যাখ্যা দিচ্ছেন বা ক্লিয়ার করছেন, তারপরেও যে এখন পর্যন্ত আমি তো না করতে পারবো না, এখন পর্যন্ত যে এটা আপনি যেটা বলছেন যেটা একবারে স্বচ্ছ আছে সেটাও আমি মনে করি না। এবং আমাদের দেশের যে সংলাপের ইতিহাস আপনি যেটা বললেন যে এবং সেই আমাদের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আগে যে সংলাপ বা বিভিন্ন আলোচনা আলাপ আলোচনাতে খুব একটা ফলপ্রসূ ফল আমরা পেয়েছি এরকম কোনো ইতিহাস কম, তবে আলাপ আলোচনায় তবে এখন মনে হচ্ছে সহজ হয়ে আসছে, সফল না হলো এখন যে সম্পর্কের একটা সম্পর্কটা স্বাভাবিক হয় সকল কিছুর সমাধান মানে এই সমস্ত সমাধান আলোচনার মাধ্যমে হওয়াটাই শ্রেয় এবং এটাই হয়ে থাকে। তো এখন যেটা আপনি বলতেছেন যেটা আমাদের এই আলোচনার যেটা আমরা রেজাল্ট আমি আশা করি এবং আমার মনে হচ্ছে যে কারণ কিছু একটা হবে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে সারা দেশের জনগণের সেন্টিমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর একটা ইতিহাস ওনার কাছে আছে, বিভিন্নভাবে যেটা সরকারে থাকলেও হয় বিরোধী দলে থাকলেও হয় সেটার থেকে উনি হয়তো বা কিছু একটা উপলব্ধি করতে পারছেন। আপনি আগে যেটা বললেন যে আমি উনি ইতিমধ্যেই বিভিন্ন নেতা কর্মীদের উনি সতর্ক করে দিয়েছেন যে হইতে পারে, তা এখন উনিও জিনিসটা ভাবতেছেন। এখন যেটা সংলাপের বিষয়টা হচ্ছে যারা আজকে সংলাপে যিনি এই ঐক্য ফ্রন্টের যিনি প্রধান দায়িত্ব পালন করছেন উনি একজন মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আইনজীবী এবং উনি আওয়ামী লীগেরও একজন ঘনিষ্ঠ এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, এখনও দেশের মানুষ কিন্তু তাকে একটা গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং ওনার সঙ্গে কিন্তু সকলেই আছেন যারা সবারই কম বিষয়ে একটা গুরুত্ব বহন করে। এর ভিতরে যেটা বললেন যে এই যে ঐক্য ফ্রন্টের মধ্যে মূল শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এখন এখানে সংলাপের বিষয়টা যেটা সাধ্যপদ দাবি বিএনপি তো একটু লো প্রোফাইলে চলছে ওনাদের সামনে, আপনি যেটা বললেন যে হয়তো বা বডিটা বিএনপি মুখোশটা যে কোনো কারণেই হোক আমরা দুই বছর যাবৎ বা তিন বছর যাবৎ বা আরো কম সময় যাবৎ আমরা আমাদের আন্দোলনের ধারা বা বিভিন্ন গতি ধারা আমরা পরিবর্তন করেছি, এখন এখানে যে সাতদফা দাবি ইতিমধ্যেই আমরা সেই প্রসঙ্গে আসছি। ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রায়শই বলেন এবং দুদিন আগেও আমার অনুষ্ঠানে বলে গেছেন যে প্রধানমন্ত্রী এখন একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন এবং তিনি চাইলে অনেক কিছু বদলে ফেলতে পারেন এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। তো আসলে কি সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রী যাবেন কিনা বা যেতে পারবেন কিনা আপনার কাছে কি মনে হয়? এবং কোনো কোনো ক্ষেত্রে তো জাফরুল্লাহ চৌধুরী এর আগেও বহুবার আমার অনুষ্ঠানে বলেছে যে হয়তো ইতিহাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্ম দিয়ে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তিনি মনে করেন যে শেখ হাসিনা তাকেও ছাড়িয়ে গেছেন এবং সেক্ষেত্রে দু একটি ব্যত্যয় থাকে এবং যে ব্যত্যয়ের সমাধান হয়তো এই সংলাপে
হতে পারে, কিন্তু যেখানে যে প্রশ্ন করেছিলাম যে দুটো দলের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু গোষ্ঠী আছে যারা হয়তো সবসময় বিভ্রান্ত করা, অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই সব জায়গায় এড়িয়ে প্রধানমন্ত্রী কতটা ঠিক জায়গায় থাকতে পারবেন, যেতে পারবেন? মানে এটি তো আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা শাহিন ভাই বলছিলেন নাকি যে ক্যাবিনেট মিটিং এর পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে, ক্যাবিনেট মেম্বার আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে উনি বসেছিলেন, সেখানে বিষয়টা একটা খোলামেলা আলোচনা হয়েছে, ঠিক বাঘ বিতরণটা বিষয়টা ঠিক তা না, মেরিট ডিমেরিটসগুলো নিয়ে আলোচনা হয়ে পরে এই সিদ্ধান্তটুকু হয়েছে। এটা আলোচনা হওয়াটাই বরঞ্চ স্বাভাবিক হয়েছে, আলোচনা না করলে এর বাইরেও তিনি যার যার সাথে পরামর্শ করা দরকার, কথা বলা দরকার বলে মনে করেছেন, সবার সাথেই কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়েছেন। আবার নেত্রীর এই সিদ্ধান্তগুলি খুবই যুগোপযোগী, অনেক অনেক বিতর্ক আছে, অনেক জঞ্জাল আছে, সবগুলোকে সরিয়ে সবগুলোকে জায়গায় এনে উনি এই জায়গাটায় এসেছেন। অবশ্যই ইতিহাসের নির্ধারিত পথে উনি অগ্রসর হচ্ছেন, অবশ্যই মানে যেমনভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি বৃহৎ জায়গা জুড়ে আছেন, আমাদের প্রত্যাশা অবশ্যই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিহাস নির্ধারিত পথে এগিয়ে যাবেন, ওনার জায়গাটুকুকে উনি সেক্ষেত্রে এই সমস্যা নাই আমি তা বলছি না, কিন্তু সমস্যা তো আছেই, সমস্যা সংকুল পথে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের ভিতরে বিতর্কগুলিও আছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটার ক্ষেত্রে এক্ষেত্রে মানে আমাদেরও মনে হয়েছে যে এনাফ ইজ এনাফ, অনেক অনেক কিছু তো হয়েছে, আমি কোনো কিছুই ঘাটাঘাটি করলাম না অতীত দিনে, কিন্তু যেটা সর্বোচ্চ জায়গা, সম্মানের জায়গা, ক্ষমতার জায়গা, যাই বলি না কেন সেখানে ছিলেন, কাজে আমি সেই জায়গাটার মধ্যে শাহিন ভাইয়ের আমি মুখোমুখি হয়ে এই কথাটুকুই প্রত্যাশাবাদ ব্যক্ত করছি যে না এগিয়ে যাব। আবার দিনে দিনে বহু বাড়িয়াচ্ছে দেনা শুধিত হইবে, এখন এই বাস্তবতাগুলি আপনি যেটা বলতেছিলেন উইথ ডিউ রেসপেক্ট টু জাফরুল্লাহ সাহেব, আকিম জাফরুল্লাহ সাহেব যে কথাটা বলছে ওনার মুখে ফুল চন্দন পুরুক, আমি প্রত্যাশাবাদ ব্যক্ত করছি, বহুবার বলেছেন, হ্যাঁ না সেটাই আমি সেটা মিন করবে, আমি বলি এটাকে মিন করতে হবে, শুধু কথার কথার মধ্যে থেকে থাকলে হবে না। একটা একটা প্রশ্ন আমি করতে চাই যে সংলাপের যে চিঠি ডক্টর কামাল হোসেন দিয়েছেন সেখানে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছে, প্রসঙ্গগুলো আছে, এবং যদিও অনেকে বলে থাকেন যে কিভাবে তেল জল, আমি বিভিন্ন শোতেও আলোচনা দেখি যে তেল আর জল কিভাবে মিলছে, বঙ্গবন্ধুর কথা একই মঞ্চে, জিয়াউর রহমানের কথা একই মঞ্চে, কিন্তু এটিও দেখতে হবে যে সামনে যে হাজার হাজার জনতা আছে বা লক্ষ জনতা, তারা কিন্তু আপত্তি করছে না, অর্থাৎ ভালোর জন্যে তাদের মধ্যে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা মূলত রাজনীতিবিদদের মধ্যে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে চিঠির যে জবাব গেছে সেই জবাবে বলা হয়েছে যে সংবিধান কে সমুন্নত রেখে, আমি যদি না আমি পুরো যেভাবে শব্দটা আছে সংবিধান সম্মত বিষয়ে আলোচনাটা হতে পারে, তো সাত দফা দাবির এগারো দফা লক্ষ্য নিয়ে আসলে আলোচনার কিছু নেই, এটি যারা ক্ষমতায় যাবেন তারা করবেন, সমঝোতার ভিত্তিতে হলে ভালো হয়, কিন্তু সাত দফা দাবির পূরণের ক্ষেত্রে যদি সংবিধান সম্মত বিষয় হয় তাহলে আসলে কতটা আপনি আপনি কি মনে করেন, আপনার বিশ্লেষণ কি দাঁড়ায় যে এখানে অগ্রগতি কতটা হতে পারে? আপনার এই মানে যে প্রশ্নটা প্রথমে করেছেন নাকি, আমরা তো এই প্রশ্নটা সামনে নিয়ে এই ছাত্র রাজনীতির হাতে করে নিয়েছি, ৭৫-৭৫ বাংলাদেশে আমরা ইতিহাসের মুখোমুখি হতে চাই, আমরা সত্যটুকু প্রতিষ্ঠিত করতে চাই, আমরা বস্তুনিষ্ঠ হতে চাই, এইটুকুর ছায়া আছে ডক্টর কামাল হোসেনের লেখায় আর কি, না ইট ইজ গুড, এবং এই সত্যের মুখোমুখি হতে শাহিন ভাইয়ের কোনো সমস্যা আছে বলে আমি অন্তত মনে করি না, কিছু লোক তো থাকবেই সব জায়গাতে, কিছু লোক থাকবে, কিন্তু ইতিহাসের মুখোমুখি হতে পারলে সমস্ত জিনিসগুলো সলভ হবে, আমি সেটাই আর আগেরবার বলতে চাচ্ছিলাম যে দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা যে কথাটা এই আলোকে বলছিলাম আমাকে যে না অনেক কিছু হয়েছে এনাফ ইজ এনাফ, বাট এখন মুখোমুখি হই বস্তুনিষ্ঠ সত্যের মুখোমুখি হই, ইতিহাস নির্ধারিত জায়গাটুকুকে যা যেটুকু প্রাপ্য সেটুকু দিই দিয়ে অগ্রসর হওয়াটা খুবই সুন্দর স্বাভাবিক সম্ভব,
অনেক কিছু ডাইলামা আছে, তারপরেও সম্ভব। আপনি যেটা বলছিলেন যে তৃণমূলের মানুষরা আসলে যেটা কি চায়, তৃণমূলের মানুষরা নিশ্চিত ভোটটা দিতে চায়, রাত্রে নিশ্চিত ঘুমাতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত যেতে চায়, শিক্ষা শেষের কাজের নিশ্চয়তা চায়, অসুস্থ হলে সুস্থ চিকিৎসার ব্যবস্থা চায়। এই তো বাংলাদেশের জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে, এখন আরো এগিয়ে যাওয়া, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে। সেই ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা খুবই সহজ। আমরা বলি যে আমি নিজেও একটু বলার চেষ্টা করেছি যে সংবিধান সম্মত উপায়ে সবকিছু হবে। অবশ্যই সংবিধান বহির্ভূত কোনো পদক্ষেপ আমরা নেব না। আবার এরপরের কথাটুকু থাকে যে সংবিধান তো জনগণের জন্য, অবশ্যই আমি কাউকে খেলার সুযোগ দিতে চাই না। সংবিধানকে আমি সমুন্নত রাখতে চাই। সংবিধান বহির্ভূত কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করবে, এটা শুরুতেই বলেছিলাম যে আমাদের, আমরা শাহিন ভাই, আমরা, আপনি, আমরা সবাই 75 রাজনীতিতে হাতে করে নিয়েছি, আর কোনো রক্ত চাই না। রাতের আধারে ক্ষমতার পালা বদল নয়, অস্ত্রের জোরে ক্ষমতা আরোহণ নয়, সংবিধানকে পদদলিত করে এগিয়ে যাওয়া নয়। এই সব কিছুর কথাটা এসে এখানে যে না, আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই। সেই সংবিধানকে সমুন্নত রাখতে চাই যে টেবিল বসবে, সেই টেবিলে সবাই একমত হলে এটা খুব কঠিন বিষয় তা না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সকলের ভোটাধিকার প্রয়োগের বিষয়গুলি নিয়ে আমরা অগ্রসর হতেই পারি। সেই জায়গাটাতে সবাইকে একটা মত হতে হবে, ইতিহাসের মুখোমুখি হওয়া, সত্যের মুখোমুখি হওয়া, সেই জায়গাটাতে একমত হবে। আমি আশা করি যেটা আমাদের এই এই আজকের যে অনুষ্ঠানটা, আজকের তৃতীয় মাত্রাটা, এটা মাইল ফলক হয়ে থাকবে এবং কথা বলব, এটি আশা করি। এবং এই দৃষ্টিভঙ্গিটা আমরা আজকে গণভবনে সংলাপের টেবিলে দেখতে চাই। অবশ্যই, সেটা আমি বললাম যে ওই কথাগুলো, ওনার কথাগুলো, ওনার যে উনি যে মানে উনি কথা যে উনি অনেকটা আবেগ পবন হয়ে কথাটা বলছেন এবং উনি বাস্তব করে আমাদের যে দেখা অভিজ্ঞতাটা তো সুখবর নয়। উনি অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী, আমরাও সাক্ষী, অনেক আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই করে উনি আজকে এখানে এসেছেন, আমরাও এসেছি, আমরা, আমি নির্বাচিত হয়েছি। ওনার ভাগ্য খারাপ আমি মনে করি যে না, ওনার অনেক আগে সামনে হবেন এবং আশা করি যে সামনে ওনাকে আমরা পাবো। এবং আমি আমার পাশাপাশি থানা এলাকা এখানে যদি আমি ওনার মতো একজন মানে রাজনীতিবিদ পাই, এটা আমার জন্য অনেক, মানে আমি মনে করি যে ওনার জন্য যেরকম মঙ্গলজনক, আমার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখন যে বিষয়টা উনি যেটা বললেন, এটাকে আমি একদম আমার 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 মানে মনে প্রাণে আন্তরিকভাবে এটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করতেছি যে আজকে এরকম একটা ফলাফল, একদিনে তো আর হবে না, হয়তো আলোচনার মাধ্যমে সেটা হবে। এখন ওই যেটা বললেন যে এই সংবিধান তো আমাদের সংবিধান তো আর সংবিধান তো দেশের জন্য, দেশের জনগণের জন্য সংবিধান, এর আগেও অনেকবার পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনে হবে, প্রয়োজনে আরও হবে। এবং আজকে যদি দেশের যেটা বললেন যে কামাল হোসেন সাহেব যে চিঠি লিখেছেন, সেই চিঠি দেখে আমার মনে হয়, এটা আমার বিশ্বাস বা ধারণা, মাননীয় প্রধানমন্ত্রী এই চিঠি পড়ে অনেকটা অভিভূত হয়েছেন, ওনার চিঠিটা পড়ে অনেকটা অভিভূত হয়েছেন এবং উনি এটা অনুভব করতে পেরেছেন বলে আমার আমার বিশ্বাস। এবং উনি উপলব্ধি করার মতো উনি ব্যক্তিত্ব, উনি এটা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন এবং ই করতে পেরেছেন যে আজকে যে এই যে যে ফ্রন্টটা যেটা এই দাদা বললেন যে তাদের চাওয়া কি, আমাদের চাওয়া কি। এখন আরেকটা কথা বললেন যে বিএনপির দাবি মানবো কেন, আর আমি বলবো আওয়ামী লীগের দাবি মানবো কেন। কিন্তু এখন যেটা হচ্ছে একটা ঐক্য ফ্রন্ট, এখানে কিন্তু সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের দাবি না বা ওনার দাবি না বা আমার দাবি না, মানে আলোচনার মধ্যে দিয়ে বের করতে হবে জনগণের আসলে কি চাওয়া, জনগণের দাবি। এই যে আমি একটা কথা আগে বললাম যে আমি এই সরাসরি এই অনুষ্ঠানে আপনারা আসছি আমি এলাকা থেকে, সেখানে আমি গতকালকের বা দুই দিনের যে পরিস্থিতি পরিবেশ, জনগণের ভিতরে যে একটা উৎসাহ উদ্দীপনা, একটা ই শুরু হয়ে গেছে যে আমরা হয়তো বা একটা মানে ভালো একটা কিছু দেখতে পারতেছি বা দেখতে পাবো, বা আমরা সবচেয়ে উৎসুক যেটা যে দাদা বললেন যে পাবলিকের সবচেয়ে বড় যে 5 বছর পর পর একটা ভোটের আসে, তখনই আমাদের একটা ক্ষমতা দেখানোর, ক্ষমতা দেখানোর পর আমাদের একটা দাম বাড়ে, আমাদের কাছে লোকজন আসে, আমাদের কাছে কথা বলে, আমাদের বিভিন্ন অভাব অভিযোগ শোনে বা মানে তাদের মানে 5 বছরের রাগ ক্ষোভ গোসা বা যেটাই বলি আমরা সবগুলো প্রকাশ করার তাদের একটা সুযোগ পায়।
সেই সুযোগটা থেকে তারা আর বঞ্চিত হতে চায় না। এটা কিন্তু আমি কিন্তু আমার এলাকার বা উনি ওনার এলাকা আমার সাথেই, তো সাধারণ মানুষের কিন্তু এই জিনিসটাই চাওয়া, সেটা কিন্তু দলমত নির্বিশেষে, সেটা কিন্তু শুধু আমার যে আমরা বিএনপি মানুষের, এটা কিন্তু একটা বিরাট চাওয়া হয়ে গেছে একটি গণতান্ত্রিক সমাজে। সরকারের কাছে মানুষ এই দাবি করতেই পারে যে আমি আমার প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই, রাইট, আমি সেই অধিকারটা চাই। এখন এখানে এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে মানুষের ভিতরে এই সংগ্রামের বিষয়টা নাড়া দিয়েছে, তেমন আমি আশা করতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আমাদের ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দরা আছেন, একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে এবং আমরা একটা সামনে একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন আমরা দেখতে পাবো। পাশাপাশি যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর ব্যাপারেও কিন্তু এখানে লেখা আছে, দাবিগুলো উত্থাপন করা আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনা হয়ে আমি দৃঢ় বিশ্বাস যে আজকে দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, দেশের জনগণের যে মন মানসিকতা, সেই দিকে তাকিয়ে আমার মনে হয় একটা সুন্দর সুরাহা আসবে বলে আমার বিশ্বাস। এবং বোধ করি আপনারা কেউই চাইবেন না, আপনিও চাইবেন না, মিস্টার অসীম কুমার উকিলও চাইবেন না, যেটা টেনশন নিয়ে ইলেকশন করা। হ্যাঁ, আর ওই যে জাফরুল্লাহ ইলেকশন করলেন, আমি হয়তো অর্থ ব্যয় করলাম, এত পরিশ্রম করলাম, শেষ পর্যন্ত একটা গন্ডগোল পেয়ে গিয়ে ইলেকশনটা কোনোভাবে ডিস্টর্টেড হোক বা নষ্ট হয়ে যাক, সেটি কেউ ডক্টর জাফরুল্লাহ সাহেব, উনিও কিন্তু একটা সিনিয়র সিটিজেন আমাদের দেশে অবশ্যই, এবং উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার অনেক অবদান আছে। যেরকম একটা পত্রিকায় আমি পড়তেছিলাম ওনার একটা বিষয়ে, যে ওনার ওই যে সাভারে ওনার ঘটনা নিয়ে, আমাদের আমাদের একজন মানবাধিকার কর্মী বলি আমরা যা বলি, আমাদের এই যে মাননীয় উপদেষ্টা ছিলেন সুলতানা কামাল, উনি কিন্তু একটা সুন্দর একটা ফিচার লিখেছেন ওনার বিষয়ে, যে ওনার উপরে যে যে এই এরকম একটা ঘটনা ঘটতেছে ওনার জায়গা জমি নিয়ে। দেখলাম যে ওই যে আরেকটা ছেলে আমাদের লিমন ছেলেটা, যেটা ওই যে গুলিবিদ্ধ হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, তার উপরে যে আক্রমণ করা হইলো, যে গণস্বাস্থ্যের যে ওখানে ছাত্রীদের উপর সেটা প্রতিবাদ করতে গেছিলো, তার হাত ভাঙা, তার ছবিও দেওয়া হয়েছে সেখানে। কিন্তু আজকে দেখেন এটা কিন্তু উনি কিন্তু কোনো দলের না, আমি মনে করি যে এই সুলতানা কামাল উনি কিন্তু কোনো দলের না, কিন্তু ওনার ভিতরে জিনিসটা উপলব্ধি করতে পেরে কিন্তু উনি কথাটা লিখেছেন। তো সুতরাং এই যে কামাল হোসেন সাহেব বলি আর উনি সুলতানা কামাল বলি বা যারা আজকে আছেন আমাদের দেশে সিনিয়র সিটিজেন বুদ্ধিজীবীরা আছেন, সকলেরই ভিতরে কিন্তু একটা এই জিনিসটা কাজ করতেছে, আমাদের দেশে এখন একটা সুন্দর। এবং সুলতানা কামালকে তো এমনিতেও তো মনে করা হয় যে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা আওয়ামী লীগের প্রতি একটু সহানুভূতিশীল বা প্রধানমন্ত্রীর বন্ধুস্থানীয় তিনি। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন দাদা, সেটা হচ্ছে যে যার যার সম্মান অবস্থান, যে যে মানে যা কিছু করে গেছেন, ইতিহাস তো সেটা থাকবেই, কিন্তু স্ব অবস্থান তাদেরকে দেওয়া, স্ব মানে তাদের যে অবদানে সম্মান দিতে পারে না। এখন যেটা হয়েছে আপনার ঐক্য ফ্রন্টের যে আপনার মানে মঞ্চটা, সেই মঞ্চ থেকে আপনি বললেন যে এখানে কিন্তু মানে বিভিন্ন স্লোগান আসতেছে বক্তৃতার পরে, আজকে যে ঐক্য ফ্রন্টের গুরুত্বটা কতটুক এবং কতটুক ভাবে জনগণ উপলব্ধি করতে পারতেছে, সেটাই কিন্তু এই জনসভার যে আজকের যে স্লোগানগুলো আসতেছে বা তারা যে বলতেছে, তারা যে বিভিন্নভাবে সম্বোধন করতেছে নেতাদেরকে, কিন্তু জনগণ কিন্তু সবাইকে গ্রহণ করতেছে, সবার কথাই কিন্তু গ্রহণ করছে। আপনার কাছে আমি আশা করি যে অসীম কুমার উকিল, এটা ঠিক যে অতীত নিয়ে অনেক আলোচনা করা হবে, ঘাটাঘাটি করলে এই তিক্ততা বাড়বেই, কিন্তু অতীত আবার ভুলেও যাওয়া যাবে না, অতীতটাকে শুধরাতে যেন আমরা চেষ্টা করি সবাই, সেটি মাথায় রাখতে হবে সকল পক্ষকেই। কিন্তু যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্বটা বেশি, তাদের কাছে চাওয়াটা বেশি, আর সবকিছু নিশ্চিত করার দায়িত্বটাও তাদের উপরেই বেশি, যেহেতু রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্টসগুলো তাদের হাতেই। এখন এই যে সংলাপ হচ্ছে, একটা ভালো নির্বাচন চাই, এর মধ্যেও কিছু কিছু বিষয় যেমন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা বললেন এবং ওই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ওই প্রতিষ্ঠানের নাম দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ওই জমি বঙ্গবন্ধু শেখ মুজিবের দেয়া, ওই জমিতে একসময় অন্য ওই সময় ওনার উপর একসময় হামলা হচ্ছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রক্ষা করেছেন, এগুলো কিন্তু ওনার মুখ থেকে এই অনুষ্ঠানেই আমাদের শোনা। কিন্তু
তিনি নানাভাবে এখন সমস্যাক্রান্ত। ব্যারিস্টার মইনুল হোসেন, তিনিও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন মানিক মিয়ার ছেলে, তিনি কারাগারে আছেন। বেগম জিয়া কারাগারে মামলা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে, কিন্তু একটি মামলায় ওই যে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলায় তিনি কারাগারে প্রথম গেলেন এবং সেই মামলায় অ্যাপিলে গিয়ে দেখা গেছে ওনার শাস্তিটা আবার বেড়ে গেল, 5 বছর ছিল সেটা 10 বছর হয়ে গেল। তো এগুলো আপনি কি মনে করেন কিনা যে পরিবেশ বিনষ্ট করবার ক্ষেত্রে কিছু উপাদান যোগাবে বা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে আসলে একটা ইতিবাচক পরিবেশে যাওয়ার সুযোগ আছে কিনা? সেটা তো করা যেতই। এখন শাহিন ভাইয়ের কাছে তো একটা বড় প্রশ্ন থাকে যে এখন খালেদা জিয়াকে কারাগারে রেখে আমি কিভাবে নির্বাচনে যাই, একটা প্রশ্ন থাকতে পারে, সেটাই স্বাভাবিক। ইসি থেকে বলা হচ্ছে যে উনি আপিল করেন, হয়তো নির্বাচন করলেও না, সেটা বলতেছে, কিন্তু এই প্রশ্নটাই খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও শাহিন ভাই আবার তার দলের নেতাকে জিজ্ঞাসাও করতে পারে যে 10 বছর মামলাটা চললো কেন, এটা আগে সেটেল করা যেত না? তাহলে তো বিষয়গুলো অনেক কিছু সেটেল হয়ে যেত। মানে এগুলি বিতর্কের ব্যাপার না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে এটা সেটেল করা দরকার, তখনই উনি লন্ডন থেকে এসে পরের দিন সকালে কারাগার কোর্টে গিয়েছেন, হাজিরা দিয়েছেন এবং নিয়মিত প্রতিদিন যাওয়া আসার মধ্যে দিয়ে বিষয়টাকে সেটেল করেছেন। আমি 10 বছর এই সেইগুলি নাই বললাম, কিন্তু বিএনপির চেয়ারপারসন মনে করেছেন এটা সেটেল করা দরকার, যখন মনে করেছেন তখন এটা সেটেল হয়েছে। সময়টা কিন্তু আমরা বেছে নিইনি, আমার কাছে মনে হয়েছে সময়টা ওনারা বেছে নিয়েছেন রাজনৈতিক কারণে। এটা আমার বিবেচনা, এটা আপনার বিবেচনা। ওনারা এই সময়টা বেছে নিয়েছেন যে ইলেকশনের আগে এগুলো ফেস করব এবং ভোটের রাজনীতিতে বেনিফিশিয়ারি হবে, এরকম একটি সমীকরণ থেকে বিএনপির দিক থেকে সিদ্ধান্ত নিয়েছে। এটা বিএনপি আরও আগে সিদ্ধান্ত নিলে ভালো হতো। মানে আমরা চাইলেই, আমরা ডেট দিয়েছি উনি আসবেন না, প্রতিটি বিষয় নিয়ে উচ্চ আদালতে গেছে, সেখান থেকে আবার ব্যাক করে নিম্ন আদালতে এসেছে, এটি অনেক আইনি বিষয়, সেই বিষয়গুলোই আমি কথা নাই বললাম। কিন্তু এটা বিএনপির সিদ্ধান্তের বিষয় নিয়ে বিষয়টা এখন খুব জটিল বা বেশ সংকটপূর্ণ বা সংকটগুলো তৈরি হয়েছে। এখন ধরেন ব্যারিস্টার মইনুল হোসেন কাউকে চরিত্রহীন বলছেন, তো আমাদের কারোর সাথে আলাপ করে বলেন নাই, অন এয়ার বলেছে, পরিস্থিতিটা তো উনি তৈরি করেছেন। হ্যাঁ, আমার, আমি হয়তো একটু ঘর পোড়ার মধ্যে আলোপনা দিতেই পারি, আমি তো এটা দিতেই পারি, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেই পারি, করতেই পারি, আমি এটা অস্বীকার করছি না। আমার এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে, সেগুলো কোনো প্রশ্নে আমি যাবো না। ব্যারিস্টার মইনুল হোসেন 75-এর 15 আগস্টের পর কি বলেছেন, এই হত্যাকাণ্ডকে কিভাবে দেখেছেন, এগুলি আমি না। কিন্তু 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 অসীম কুমার উকিল এই প্রশ্ন যদি মানে তুলতে চায়, অনেকে অনেকের নাম ধরে ধরে তোলা যাবে। আমি ব্যারিস্টার মইনুল হোসেনের প্রসঙ্গে যখন তুললেন, তাহলে তো এই প্রশ্ন তোলা যাবে যে 15-ই আগস্টের পরে দৈনিক ইত্তেফাকে যে লেখাটা সবচেয়ে আলোচিত এবং ওই নতুন যারা ওই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলেন তাদেরকে স্বাগত জানিয়ে এবং জাতি মুক্তি পেয়েছে বলে যে লেখাটি ছাপা হয়েছিল, যার নামে ছাপা হয়েছিল, যিনি লিখেছিলেন, তিনি কিন্তু এই সরকারের মন্ত্রিসভায় আছেন, সেটা ব্যারিস্টার মইনুল হোসেন নন কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, সেটা নন না, ওই পরিবারের ওই গোষ্ঠীর, ওই গোষ্ঠীর মানে যিনি লিখেছিলেন তিনি আছেন মন্ত্রী পরিবার, তিনি মন্ত্রী পরিষদে, হ্যাঁ সেটা আছে। এরকম বললে আর অনেকের নাম বলা যাবে, আমি বলতেছি এগুলিতে যাচ্ছি না, কিন্তু মানে এই ওনারা সিনিয়র সিটিজেন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব না, ওনাদেরকেও কিছু দায়িত্ব, মানে আমাদের প্রত্যাশার জায়গা হলো ঠিক, ওনারাও কিছু দায়িত্ব নেওয়া দরকার ছিল, সেই জায়গাটাতে মনে হয় যেন ওনারা দায়িত্ব পালন করেননি সঠিকভাবে, মাঝে মাঝে সিন হন আর কি না। আমাদের প্রশ্নটা এই জায়গাতে যে ওয়ানরেবলে ব্যক্তিত্ব সিন হওয়ার পর আজকে আবার সিন হয়েছে না, সারা বছর যদি দায়িত্বগুলি পালন করতো, ধরেন এই কথার কথা কি ঐক্যফ্রন্টটা যদি 5 বছর আগে হতো, 4 বছর আগে হতো বা 3 বছর আগে হতো, তাহলে সিনারিওটা ভিন্ন থাকতো না? আমি সেই জায়গাগুলি, আপনি বলতেছিলেন যে ভাইও বলতেছিল যে বিএনপির বর্তমানের পলিটিক্সের যে নেচার আর কি, মিছিল মিটিং আন্দোলন লড়াই সংগ্রাম না, আক্রমণাত্মক না রক্ষণাত্মক বা অনেক পজিটিভ, এটা তো আরও আগে হলে আরো সুন্দর হতো না? জ্বালাও পোড়াও মিছিল মিটিংয়ে যেগুলি বোমাবাজি সন্ত্রাস, এটা বিএনপি চেয়ারপারসন যখন প্রথম মামলাটা রায়ের পর অভিযুক্ত কারাগারে গেলেন, তখন ওনার এটা নির্দেশনাও ছিল ডিসিপ্লিন, তখন থেকে ডিসিপ্লিনের জায়গাটা আসছে, আসছে বলে সামগ্রিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, আসছে বলেই আজকে একটা জায়গায় বসে কথা কথাবার্তাগুলি বলার সুযোগ হয়েছে। আমি এটাই বলছিলাম যে মানে অনেক কিছু তো হয়েছে, কিন্তু সব সব কিছু নিয়ে আমরা যেতে পারবো তা না, আবার টানাপোড়েনটা তো চলবেই,
বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে একটা সুন্দর কিছু করা, মানে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশটাকে মোটামুটি একটা জায়গায় দাঁড় করে যখন বঙ্গবন্ধু অর্থনীতি মুক্তি পদক্ষেপ নিলেন, দেশটা সুন্দর হয়ে গেছে, বঙ্গবন্ধু নিজের বাড়িতে নিশ্চিত ঘুমাইতেছেন, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, মানে কি সমস্ত অজুহাত! আমি বললাম যে সবকিছু যখন ঠিকঠাক আছে তখনও তো ষড়যন্ত্রকারীরা কেউ বসে আছে, তা তো না, ষড়যন্ত্র থাকতেই পারে। তবে এখানে যারা বসছি, এখানে যারা দায়িত্বশীল কর্মকর্তারা, এরা যদি ফেয়ার থাকে, অনেস্ট থাকে, তাহলে ষড়যন্ত্রকারীরা ভিড়তে সাহস পাবে। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি, আমি মিস্টার শাহিনের কাছে একটু পরে আসছি, যে রাজনীতিটা শুদ্ধকরণের কথা আপনি দীর্ঘদিন যাবতই বলছেন নানাভাবে, এবং সংবিধানের প্রসঙ্গ আসে, সংবিধান আলোচনা করতে গেলে আপনারা সাধারণত মূল সংবিধান, 72-এর সংবিধানকে মাথায় রেখে আলোচনাটা করতে চান। সেই জায়গায় কতগুলো প্রশ্ন আসে, যেমন এই যে জামাতের নিবন্ধন বাতিল আলোচনাটা আসলো গত কয়েকদিন ধরে, দিচ্ছে অন্যরা আলোচনা করছে, নিবন্ধন বাতিল কিন্তু 5 বছর আগেই হয়েছে, গেজেট নোটিফিকেশন 5 বছর পরে হলো কেন, এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতকে নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি যে বিএনপি অন্তত ভেতরে কি হচ্ছে জানি না, কিন্তু প্রকাশ্যে এটি দেখা যাচ্ছে যে বিএনপি জামাতকে অ্যাভয়েড করেই বা বাদ দিয়ে আসলে তার রাজনীতিটা এখন করবার চেষ্টা করছে। জোট আছে, জোট থেকে এখন ঐক্যফ্রন্ট সব বিলিয়ে যেটি বোঝা যাচ্ছে, কোনো কর্মসূচিতে জামাতকে আর এখন সেভাবে দেখাও যাচ্ছে না, জামাতের সঙ্গে তাদের তেমন কোনো যোগত, এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে যে ঐক্যফ্রন্ট বলছে কোনো সাম্প্রদায়িক ইসলামী রাজনৈতিক দলকে তারা সঙ্গে নিচ্ছে না, এখন পর্যন্ত নেয়নি, এবং আমরা বরং দেখছি যে ইসলামী আন্দোলন তারা এই দুই আওয়ামী লীগ বিএনপি ধারার বাইরে একটা শক্তি সঞ্চয় করবার চেষ্টা করছে। অনেক রাষ্ট্রবিজ্ঞানী এটি নিয়ে আতঙ্কিত যে আপনারা যদি এক পক্ষ আরেক পক্ষকে স্পেসটা না দেন, ওই শক্তিটি একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে, এবং সেই জায়গাটা আবার লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগ খানিকটা ধর্মাশ্রয়ী রাজনৈতিক গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দেবার আবার মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে সরে যায়, এখন আবার এই নির্বাচনের সামনে রেখে করছে, বিশেষ করে হেফাজতের সঙ্গে সাম্প্রতিক যে ঘনিষ্ঠতা নৈকট্য আওয়ামী লীগের, সেটি সম্পর্কে আসলে আপনাদের নেতা কর্মীদের দল 14 দলের প্রতিক্রিয়া কি, বা আপনারা আপনার খুব মানে বেসিক জায়গাটা এনেছে নাকি, ওইটাই আমি শুরুতেই বলছিলাম যে এটি আমার সলিউশন, মুক্তিযুদ্ধ আমি বুকে ধারণ করে সকলকে নিয়ে অগ্রসর হতে চাই, এর মধ্যে সব কিছু নিহিত আছে। অতি অবশ্যই মানে আপনার জামাতের যে নিবন্ধন বাতিলের বিষয়গুলি বলছেন, নোটিফিকেশন এতদিন কেন লাগলো, এটাই আমার সংকট, আমি সে কথা বলছিলাম, হ্যাঁ এই সংকটগুলি আমি সমূলে উৎপাটিত করতে পারি নাই। 75-80 বাংলাদেশে দাঁড়িয়ে ধর্মান্ধতার যে রাজনীতি, সেই রাজনীতিগুলির অর্থনীতি এত গভীরে গিয়েছে, সেটা শিকড় তুলে সমূলে উৎপাটন না করা পর্যন্ত এই জায়গাগুলি ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। কিন্তু আজকের দিন এটুকু বলা যায় যে এগুলোর প্রচুর উল্লেখযোগ্য অগ্রগতি আছে। এটা এমনও তো হতে পারে যে আজকের সংলাপে একমত হলো জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা বলছি, এটা একমত হওয়ার ব্যাপার। আমি বলবো আমি নিষিদ্ধ করে দিলাম, পরে সাইন ভাই মিছিল বাইরে হলো, নারায়ণ থাকবে আল্লাহ আকবর, আমার শালার এই এই আমার ধর্ম বিশ্বাসের উপর আঘাত এনেছে। এটা তো 31-30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তো মীমাংসিত ছিল ধর্মাশ্রয় রাজনীতি হবে না, কাজে তারপরেও বাংলাদেশে ধর্মাশ্রয় রাজনীতিটা চলছে। এটা এটি আসলে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বারবারই কারোই কাঙ্ক্ষিত নয়, ধর্ম যার যার উৎসবটা সবার এইভাবে আমরা অগ্রসর হয়েছি। এটা মুষ্টিময় কিছু লোক এটাকে ব্যবহার করে নিজের আখের গোছাতে চায়, মুষ্টিময় কিছু লোক এগুলোকে ব্যবহার করে অনেক দূর পর্যন্ত যেতে চায় নেগেটিভ হইতে। এগুলি সুস্থ মানুষ, সুন্দর মানুষ, দেশপ্রেমের মানুষ, রাজনীতির মানুষ কারো কাছে এই বিষয়গুলি কাঙ্ক্ষিত নয়। এবং এই ক্ষেত্রে আমি মনে করি গত 10 বছরের কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এই রাজনীতিতে, জামাত ইসলাম ইসলামী ইসলামিক উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমি সেক্ষেত্রে পক্ষাবলম্বনের বিষয় না, আমি শুধু মনে করি যে যেটা হুজুর শফি হুজুরের যে হেফাজত ইসলাম আছে, সেখানে ওদের মাদ্রাসায় শিক্ষার্থী আছে,
বছরে 15 লাখের মতো আর কি না ওদের সার্টিফিকেটটাকে সরকারি স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি দেওয়াটাকে কওমি মাদ্রাসা সারা দেশের স্বীকৃতি দেওয়াটাকে ওই গোষ্ঠীর সাথে আমাদের নৈকট্য বলে চিহ্নিত করা হয়েছে হতে পারে আমি এটা তো দ্বিমত করছি তা না আমরা এটা মনে করছি যে স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে সমাজের বৃহত্তর গোষ্ঠীর সাথে একীভূত করা যায় কিনা কিন্তু তাদের কিন্তু এরকম 71-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের কোনো অভিযোগ অভিযুক্ত না তারা না কিন্তু 2013 সালে যারা আপনাদের আপনারা সমালোচক ছিলেন তারাই আজকে আপনাদের সংবর্ধনা দিচ্ছে হ্যাঁ আমরা এই জিনিসটাকে ট্যাকল করেছি আমরা অ্যাড্রেস সামনের দিনগুলোতে সুযোগ আছে কিন্তু মৌলবাদের অর্থনীতিতে কিন্তু হাত পড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববৃক্ষ আমি সবল উৎপাটন করতে পারিনি কিন্তু কলেবর বৃদ্ধি এর বিকাশ এই জায়গাগুলি রুদ্ধ হয়েছে আলোচনার সময় নেই অন্য আরেকদিন সময় পেলে আপনার সঙ্গে এই একাডেমিক বিতর্ক আমরা করবো মানে আলোচনা করবো বিতর্ক মানে সমাধানে হাত দিতে গিয়ে অর্থনীতির কোথাও কোথাও চরমভাবে আমি মৌলবাদটা বাদ দিয়ে অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে আমি বলছি যে এটাকে মৌলবাদের অর্থনীতিকে বাদ দিতে গিয়ে আপনি ওই অর্থনীতিটাকে এমন একটা গোষ্ঠীর হাতে ছেড়ে দিলেন যারা আবার ওই অর্থনীতিটা নিয়ে মানে সেখানে একটা সমস্যা লুটপাট একটা সমস্যা হয় নাই আমি কিন্তু তা বলছি না কিন্তু অমর্ত্য সেন যখন বাংলাদেশের অর্থনীতিকে একটা সার্টিফিকেট দেয় আমি এটাকে ফলো করতে পারি উনি একটা মন্তব্য করেছেন যেটা আমিও মন্তব্যটাকে সমর্থন করি না কিন্তু এটা উনি কিন্তু এটা দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন কিন্তু এর প্রেক্ষিতে যেভাবে তাকে মানে হেনস্থ করা হলো মানে কিন্তু আপনি যে সমর্থন করেন না বা অসীম কুমার উকিল আপত্তি জানালেন মানে এগুলোকে আপনারা নিজেরা বুঝে শুনে করছেন না মানে অ্যানালাইসিস করে করছেন না করবার জন্য অন্যরা বলছে আমি বলছি বা এটা না বললে আমাকে হয়তো একটা নারী বিদ্বেষী মনে হবে ব্যাপারটা এরকম কিনা আমি বোঝার জন্য এটা আমি মনে করি যে উনি নাকি যুগে একটা কিছু বলতে হয় উনি হয়তো বলতে গিয়ে এই ধরনের একটা অতিরঞ্জিত কথা বলেছেন কিন্তু উনি কিন্তু বলেননি যে আপনি চরিত্রহীন বলছেন আমি আপনাকে চরিত্রহীন মনে করতে চাই আপনার প্রথমে বলছেন আমি আপনার সাহস দেখে অবাক আমি আপনাকে এই প্রশ্ন করবার আপনার সাহস দেখে আমি আপনাকে চরিত্রহীন মনে করতে চাই এর পরের লাইনে কিন্তু উনি সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন কাজে আর চরিত্রহীনতা মানেই যে একটা নারী পুরুষের সঙ্গে সম্পর্কের সঙ্গে সম্পর্কিত সেটা তো না সেটা তো আমি বললাম তো যে আমরা তো এটা তো উনি একটা ব্যক্তিগত আমার ধারণা যে ব্যক্তিগত আক্রোশের পরিণত হয়েছেন যাই হোক এটা নিয়ে আমি সময় নেই আমার আপনার এই যে এরকম দুদিন আগেও তো আপনার এই যে কলেজের মেয়েদের মুখে গালি দেওয়া হয়েছে পরিবহন ধর্মঘটে এটার কোনো প্রতিবাদ আছে আমাদের নারী সমাজরা যেভাবে এটা নিয়ে সোচ্চার হয়ে গেলেন এটা নিয়ে কোনো প্রতিবাদ আছে নাই যাই হোক এইগুলো বলতে গেলে তো আপনি যেটা বললেন আরো বলতে হবে আর ওই যে উনি যেটা বললেন আমাদের ম্যাডাম সম্পর্কে যে উনি সলিউশন চাইছেন শেষ পর্যায়ে এসে সলিউশন আসলে বিষয়টা এরকম উনি যেটা মনে করছেন হয়তো ব্যক্তিগত অপিনিয়ন আর কি আসলে বিষয়টাও এটা না কারণ দেশে যেভাবে আপনার মানে অত্যাচার নির্যাতন হত্যা গুম খুন যেভাবে আমাদের নেতা কর্মীরা যেভাবে এই মানে লাঞ্ছিত বঞ্চিত বিভিন্ন রকমভাবে হইতেছিল তো সেখান থেকে উনি এর নির্দেশটা আনছে যে আমার আন্দোলন করতে গেলে আরও এই ধরনের ক্ষতির সম্মুখীন হবে পাশাপাশি আরও অনেক কিছু বিষয় যে আইনের বিষয়ে যেটা বলা হয়েছে অসীম কুমার উকিল বলেছেন যে মামলা নিষ্পত্তি আদালতে করবার সেটাই মামলা নিষ্পত্তি যেটা উনি কিন্তু কিছুদিন আগে উনি কোর্টে যখন কোর্ট করা হইলো জেলখানার ভিতরে সেটাও তো নজিরবিহীন ঘটনা সেখানে কিন্তু উনি বলছেন যে আপনারা আমি আর আসবো না যা খুশি সাজা দিয়ে দেন কারণ উনি তো বুঝতেই পারছেন আমরাও বুঝতে পারি যে সাজা কী হবে বা এটা ফরমাইশি সাজা বা এই ধরনের সাজা বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দরা বলতেছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন তো এইগুলো কিন্তু একটা মানে চাপাইয়া দেওয়া বিষয় তবে আমি মনে করি না যে ওনাকে এভাবে ভিতরে রেখে জেলখানায় রেখে যে একটা দেশে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সচিব বলেছেন যে উনি আপিল করলে
উনি নির্বাচন করতে পারবেন? সেটা আমি বলতেছি, এখন আইনি প্রক্রিয়া আপনাদেরকে দ্রুত জিজ্ঞাসা করতে, সেটা আমি বলতেছি যে ওনাকে এভাবে রেখে বা ওনার যে উনি দেশের, আমি মনে করি হয়তো দাদা নাও মনে করতেন দেশের সবচেয়ে, আবার অন্যভাবে আপনারা ভাবতে পারেন না কেন যে জেলের বাইরে থাকার চেয়ে জেলে থাকা নির্বাচনের জন্য অনেক বেশি শক্তি দেবে আপনাদের? হ্যাঁ সেটা আমরা হয়তো অন্যভাবে ভাবতেছি, কিন্তু সেটা আমি বলতেছি যে দাদা হয়তো আমার সাথে একমত হবেন না যে হয়তো দেখা যায় বর্তমানে আমি মনে করি যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উনি। যাই হোক, এখানে ধরেন নির্বাচনের স্বার্থে এটা ওনাদের মানে অতীত ইতিহাসে, কিন্তু আমি একটু কিছু তারা কিছু মনে না করলে আমি একটু ইতিহাস ছোট্ট করে বলতে চাই। আমরা কিন্তু গত ছয় সালে কিন্তু আমরা এই যে এখন যেটা বললেন যে এই যে হাফেজি হুজুর, যাকে আমরা তেঁতুল হুজুর জানি, যে তেঁতুল হুজুর এখন মিষ্টি হুজুর হয়ে গেছে, বুঝছেন না? তারপরে আপনার ওই যে হাফিজ হুজুর তো আরেকজন, না সরি আমাদের এই যে শফি উনি এখন কিন্তু, উনি কিন্তু তেঁতুল হুজুর হিসেবে আমরা তার পরিচিতি পেয়েছিলাম, যাই হোক পরবর্তীতে উনি এখন মিষ্টি হুজুর, উনি নাম দিচ্ছে। হ্যাঁ যাই হোক, তো আপনার এই যে এর আগে উনি যা বলেছিলেন সেই হিসেবে তো মইনুল হোসেন তার কাছে উনি, সেটাই তো আমি বলতেছি, উনি মেয়েদের সম্বন্ধে বলেছেন বক্তৃতা, মইনুল হোসেন হচ্ছে একটা ব্যক্তি এবং ব্যক্তি আক্রোশের পর্যায়ে চলে গেছেন। তারপরে ওনারা সেই আমরা যখন ওই যে ছয় সালে যে নির্বাচন হইল না 22 জানুয়ারি, সেই নির্বাচনের আগেও কিন্তু আমরা এই আপনার সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে কিন্তু আমরা 5 দফা 10 দফা চুক্তি চুক্তি করতে দেখেছি, বাতিল করতে পরবর্তীতে কিন্তু চুক্তি করা হয়েছে। তো এখন এইগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কারণে হয়তো সমীকরণ করতে যায়, কিন্তু এই সমীকরণের শেষের দিকে যেটা হচ্ছে যে সেটা এটাতে খুব একটা ভালো ফল আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এখন যেটা মনে করতেছি আমি সেটা হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি হোক এবং আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখে আমরা এই নির্বাচন করতে চাই, এটাই জনগণের জন্য। সামগ্রিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে এবং নিঃসন্দেহে সকলের কাছে গ্রহণযোগ্য। এই নির্বাচনগুলি অনাগত দিনগুলিতে মডেল নির্বাচন হিসেবে ব্যবহৃত হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে আর মিছিল মিটিং কিংবা আমাদেরকে টক শো করতে হবে না বলে আমি মনে করি। আমার দলের প্রস্তুতি টক শো তো অনেক বিষয় নিয়ে করতে হবে, অনেক বিষয় না, কিন্তু এই বিষয়টাকে নিয়ে আর কথা বলতে হবে না বলে মনে হয় না। টক শো ছিল, টক শো আছে, টক শো থাকবে দেশের সামগ্রিক, কিন্তু এই সব অরুচিকর কথাবার্তা নিয়ে আলোচনা যেন না করতে হয়। সেটা মানে জাতির বিবেক হবে তা বলে না, কিন্তু বিবেকের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, সবাই মিলে এগিয়ে যাব সম্মুখ পানে। আমরা রাজনীতিবিদরা দেশের জন্য কন্ট্রিবিউট করব সর্বোচ্চ, সেটুকুই আমাদের প্রত্যাশা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে। আপনার iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে ফ্রি অফ কস্টে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন, যাতে করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনি তৃতীয় মাত্রা দেখতে পারেন, তৃতীয় মাত্রা সম্পর্কে তথ্য জানতে পারেন। অর্থাৎ আপনার অ্যাপেল ডিভাইসে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন। মিস্টার শাহ নুরুল কবির শাহীন এবং মিস্টার অশিম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ সংলাপ অনুষ্ঠিত হবে গণভবনে, জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং আমি যতদূর জানি বা বুঝি যে যারা আলোচনা টেবিলে বসবেন তাদের বয়স আজকের এই তৃতীয় মাত্রা টেবিলে যারা কথা বললেন তাদের চাইতে বেশি, অল্প হলেও বেশি, কেউই এদের সমবয়সী বা এদের চাইতে কম বয়সী নন। যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যেভাবে দুই দলের দুই এই নেতা, মধ্যবয়সী নেতা সংলাপের উচ্চকে স্বাগত জানিয়েছেন, আমরা আশা করব যে তার একটা প্রতিফলন এই সংলাপের টেবিলে আমরা দেখতে চাই। এবং অতীতে সফল হয়নি সংলাপ, তাই বলে যে হবে না সে কথাও মনে করবার কোনো সুযোগ নেই। এবং যারা বসবেন তাদের মধ্যে অভিজ্ঞতায়, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায়, পারিবারিক ঐতিহ্যের দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিঃসন্দেহে অনেক অগ্রগামী, বাকিরাও অনেক সম্মানীয়,
এবং একটা পরিবর্তনের ধারার তারা সূচনা করতে পারেন। যদিও এই সংলাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সকলেরই লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক রকমের দুর্বলতা রয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক রকমের সংকট রয়েছে, দুর্বলতা রয়েছে। যদি এই সংলাপ, এটি আমার ব্যক্তিগত মতামত, এই সংলাপকে যদি প্রয়োজন বোধে আরও দীর্ঘায়িত করা যায়, আরও খানিকটা বিস্তৃত করা যায় এবং শুধু নির্বাচনের সমস্যা নিয়ে জাতীয় জীবনের যেসব সমস্যা আছে তা সমাধানের উদ্যোগ নেওয়া যায়, তাতে করে নির্বাচন যদি খানিকটা সময়ের জন্যে পিছিয়েও যায়, তারপরও এই সংলাপ যদি একটা ভালো কিছু বের করে আনতে পারে, সেটি হবে জাতির জন্যে অনেক বেশি কল্যাণকর। এবং নিঃসন্দেহে কেবল একটি নির্বাচনের পরিবেশই সংলাপের জন্য যথেষ্ট নয়, নির্বাচনের দিনটি যথেষ্ট নয়, নির্বাচনোত্তর পরিবেশও বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেটিও কিন্তু আলোচনায়, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় এবং দিন যত গড়ায় অভিজ্ঞতা তত তিক্ত থেকে তিক্ততর হয়। কাজে এগুলো মাথায় রেখে যদি সংলাপ গোটা পরিস্থিতিটাকে চুলচেরা বিশ্লেষণ করে এবং একটা সমাধান বের করে আনে, সেটি হবে সবচাইতে উত্তম পন্থা। আমরা আশা করব যে সে পথেই এই সংলাপে যারা বসবেন তারা হাঁটবেন এবং সংলাপের সাফল্য আমরা কায় মনোবাক্যে কামনা করি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।